দেশের লোক তো গরিব, প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমার, আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। মানে আমার ছেলেদেরও কোন সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই, আমার ছেলেদেরও কোন সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। মরহুম প্রেসিডেন্ট সাহেব, তোমার আব্বা আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি, এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই ওনা বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। তোর আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে।